নমস্কার 24 ঘন্টায় স্বাগত দিনের এখনো পর্যন্ত বাছাই করা খবর নিয়ে আমি পূজা শুরু করছি ব্রেকিং 12টা শুরুতে আমরা যে খবরে নজর রাখব কলকাতা হাইকোর্টে আজ কর্মবিরতি তার কারণ অবসরপ্রাপ্ত এক বিচারপতির মৃত্যু এবং এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি বঞ্জুলা চেল্লুর তিনি বলেছেন যে তিনি চেন্নাই গিয়েছিলেন হায়দ্রাবাদ থেকে তিনি তড়িঘড়ি ছুটে এসেছেন শুধুমাত্র মামলা শুনবেন বলে তবে এখানে এসে যে পরিস্থিতি তিনি দেখছেন তাতে তার মনে হচ্ছে যে না আসলেই সম্ভবত ভালো হতো শ্রাবন্তী সাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে শ্রাবন্তী কি জানিয়েছেন মঞ্জুলা চেল্লুর দেখো এর আগেও দেখা গেছে যে কর্মবিরতিতে রীতিমতো বিরক্ত হয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বারবার তিনি আইনজীবীদের আবেদন জানিয়েছেন যে একদিন যদি সবটা মিলিয়ে কর্মবিরতি করা যায় অথবা ছুটির গোটা দিনটা সময়টা কিছুটা কমিয়ে দেওয়া যায় আজ যখন তিনি এসে প্রথম মামলা শুনতে বসেন দুদিন তিনি ছিলেন না তারপর আজকে এসেছেন এবং সেখানে তাকে আবেদন জানান অ্যাডভোকেট জেনারেল তিনি স্বয়ং আসেন এবং বলেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি এম এম দত্ত তার মৃত্যুতে আজ নট টু অ্যাটেন্ড অর্থাৎ সারাদিন কোর্টের কোনো কাজ হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা এতেই রীতিমতো বিরক্ত হন তিনি প্রধান বিচারপতির মন্তব্য যে হায়দ্রাবাদ গোটা হায়দ্রাবাদ জলে ভাসছে সেই অবস্থাতেও তিনি নিজের কাজ ছেড়ে এসেছেন মামলা যাতে কোনো ক্ষতি না হয় মামলা শুনবেন বলে অথচ প্রথমার্ধেই একদম প্রথম শুরুতেই এই ধরনের ঘটনা এই ধরনের খবরে তিনি রীতিমতো বিরক্ত তার কারণ আজ গোটা দিনটাই নষ্ট হচ্ছে এবং তিনি ক্ষোভ প্রকাশ করে বলছেন যে মৃত্যুর অন্ত্যেষ্টিটা ঠিক কখন হচ্ছে যে এখন থেকেই আইনজীবীরা তারা কর্মবিরতি পালন করছেন এবং সবশেষে তার বক্তব্য যে আইনজীবীরা যে সিদ্ধান্তই নিন না কেন তিনি গোটা দিন বসে থাকবেন তিনি তার মতো করেই কাজ চালিয়ে যাবেন যদি কোনো মামলার দুপক্ষই বাদী এবং বিপদী উপপক্ষই যদি আসেন সেই মামলা তিনি শুনতে আগ্রহী এবং পূজা এই মুহূর্তে তোমাকে হাইকোর্টের ছবিটা বলবো যে অনেক বিচারপতি তারা উঠে গিয়েছেন যেহেতু কোনো আইনজীবী আসেননি বিশেষত সরকারি আইনজীবীরা তারা মামলা লড়তে আসছেন না ফলে এক পক্ষ শুনে যেহেতু কোনো রকম অর্ডার দেওয়া সম্ভব নয় তাই অধিকাংশ বিচারপতি উঠে যাচ্ছেন আস্তে আস্তে যদিও প্রধান বিচারপতি তিনি বিচারপতি জয়মাল্য বাপ্তির সঙ্গে এখনো তার ঘরে বসে আছেন এবং বারবার তিনি আইনজীবীদের আবেদন জানাচ্ছেন যে উভয় পক্ষ যদি উপস্থিত থাকেন তাহলে সেই মামলা তিনি শুনবেন দিনটা যাতে নষ্ট না হয় অথচ শ্রাবন্তী আবারও একটা কর্মবিরতির ডাক আইনজীবীদের এবং তাতে রীতিমতো ক্ষুব্ধ মঞ্জুলা চেল্লুর অনেক ধন্যবাদ শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে আর এবার চোখ রাখবো দিল্লির খবরে কারণ ন্যাশনাল হেরাল্ড মামলায় 19 ডিসেম্বর পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দেবেন রাহুল গান্ধী একজন ছাড়া থাকবেন অন্য অভিযুক্তরা দেশে থাকলে আদালতে দেখা যাবে সোনিয়া গান্ধীকেও জানিয়ে দিল কংগ্রেস আজ পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়া রাহুলের কিন্তু হাজিরা হননি কংগ্রেসের সভাপতি ও সহসভাপতি বদলে কিছুদিন সময় চেয়ে কংগ্রেসের তরফে হলফনামা পেশ করা হয় কংগ্রেসের তরফে অভিষেক মনু সিংভি তিনি কি বলেছেন আমরা শুনে নেব উই মেড ইট ক্লিয়ার আই মেড ইট ক্লিয়ার টু দ্য অনারেবল ম্যাজিস্ট্রেট টুডে দ্যাট ইচ অ্যাকিউজড ইজ এক্সট্রিমলি কিন রেডি এন্ড উইলিং আই রিপিট কিন রেডি এন্ড উইলিং টু অ্যাপিয়ার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট উই ওয়ার অনলি সিকিং এক্সেমশন ফর টুডে সিন্স দেয়ার ওয়াজ নো টাইম to study the judgment and it came yesterday and parliament session is on etc but on Saturday the 19th of December at our request the earliest possible date was given all the accused barring one who is in USA will be certainly present at 3 PM on 19th এবার কংগ্রেসে আমরা বক্তব্য শুনলাম কংগ্রেসের তরফ থেকে অভিষেক মানু সিংভির অন্যদিকে সরকারের তরফ থেকে মুক্তার আওয়াজ নকবি তিনি কি বলছেন আমরা শুনে নেব सोनिया गांधी जी का ये कहना कि मीडिया तय करे कि गुनाहगार कौन है और बेगुनाह कौन है तो मीडिया नहीं तय करता ये कोर्ट तय करता है और कोर्ट अपना काम कर रहा है कोर्ट तय करेगा कि जो राजनीतिक पार्टी के लिए पैसा इकट्ठा किया गया उसका कमर्शियल इस्तेमाल कहां हुआ क्यों हुआ और किसने किया और किन कारणों से किया ये कोर्ट तय करेगा तो सांझ को आज किस बात की डर किस बात का खौफ किस बात का कानून को अपना काम करने दिया जाए करने दें और इसका राजनीतिकरण करने से कोई फायदा होने वाला नहीं है ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে কংগ্রেসের সভাপতি এবং সহসভাপতি তাদের আদালতে হাজিরা নিয়ে রীতিমতো সরব হচ্ছে বিরোধীরা অর্থাৎ বিজেপি এবং এরই পরিপ্রেক্ষিতে যখন সোনিয়া গান্ধীকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে এটা কি কোনো রাজনৈতিক প্রতিহিংসা তখন তার উত্তর আমি
ইন্দিরা গান্ধীর পুত্রবধূ এবং আমি কাউকে ভয় পাই না, আপনারাই নির্ধারিত করুন যে বিষয়টি ঠিক কি। চিত্রিতা সান্যাল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। চিত্রিতা, একদিকে যখন আমরা দেখছি সংসদে রীতিমতো সরব হচ্ছে কংগ্রেস, সেই সময় দাঁড়িয়ে কংগ্রেসের সভাপতি এবং সহসভাপতি তাদের আদালতের এই যে হাজিরার নির্দেশ, সেটা কতটা অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসকে? দেখো পূজা, ইতিমধ্যেই কিন্তু বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভির এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে এই ন্যাশনাল হেরাল্ড কেস কিন্তু এক ধরনের রাজনৈতিক অস্ত্র হিসেবে বিজেপির হাতে এসেছে এবং তারা যে এই নিয়ে সংসদে এবং সংসদের বাইরে কংগ্রেসের ওপরে চাপ বাড়াবে তা কিন্তু স্পষ্ট। এবং অন্যদিকে যেটা মনে করা হচ্ছে যেহেতু কংগ্রেস সমর্থন না করলে সংসদ সুষ্ঠুভাবে বা কোনো গুরুত্বপূর্ণ বিল সরকারের পাশ করানো সম্ভব হবে না, সেইটাই কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু ন্যাশনাল হেরাল্ডের এই জাজমেন্টের পর আরো বেশি অনড় হবে এবং এই নিয়ে একটা চরম সংঘাতের মুখে বিজেপি অ্যান্ড কংগ্রেস যে পড়তে পারে তা কিন্তু স্পষ্ট। একদিকে যেমন বিজেপি এই ন্যাশনাল হেরাল্ডের কেসটা নিয়ে গান্ধী পরিবার এবং কংগ্রেসের উপর চাপ বাড়াবে, অন্যদিকে কংগ্রেসও কিন্তু আরো অনড় অবস্থানে চলে যাচ্ছে। তারা কোনোভাবেই গুরুত্বপূর্ণ কোনো বিল পাশ করাতে তারা দেবেন না সরকারকে, তা কিন্তু আরো স্পষ্ট হয়ে গেছে। চিত্রা ধন্যবাদ। চিত্রা সান্যাল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। অনর দুপক্ষই কংগ্রেস এবং বিজেপি, একদিকে আমরা দেখেছি এতদিন সংসদে রীতিমতো অসহিষ্ণুতা ইস্যু নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস, এবার পাল্টা হাতিয়ার পেয়ে গেছে বিজেপি, তারা ন্যাশনাল হেরাল্ড নিয়ে রীতিমতো সরব সংসদে। ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে আজ সংসদে তুলকালাম হয়, কংগ্রেস সাংসদদের বিক্ষোভে দফায় দফায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। রাজনৈতিক প্রতিহিংসা নিতে বিজেপি ইচ্ছাকৃতভাবে সোনিয়া ও রাহুল গান্ধীকে ফাঁসিয়েছে, এই অভিযোগে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। দুদিনের সফরে ইসলামাবাদ রওনা দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আফগানিস্তান নিয়ে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন বিদেশমন্ত্রী। আগামীকাল পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। বৈঠকে থাকতে পারেন পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজও। দেশে ফিরে 10 ডিসেম্বরই ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিবৃতি দেবেন সুষমা স্বরাজ। রবিবার ব্যাংককে দুদেশের এনএসএ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে সন্ত্রাসবাদ, জম্মু কাশ্মীর সহ একাধিক ইস্যুতে কথা হয়। গঠনমূলক আলোচনা চালাতেই দুদেশেই যে আগ্রহী যৌথ প্রেস বিবৃতিতে তা জানানো হয়। এরপরই ভারত পাক সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রের কাছে তা জানতে চান বিরোধীরা। কেন সবাইকে অন্ধকারে রেখে এনএসএ পর্যায়ের বৈঠক হলো সে প্রশ্নও ওঠে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। সুষমা স্বরাজের এই পাকিস্তান সফরকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? দেখুন, এই ধরনের সফর তো ভবিষ্যতে মানে অতীতে অনেকবার হয়েছে এবং ভবিষ্যতে যে খুব একটা ফলদায়ক হয়েছে বলে আমার মনে হয়, এবং আমরা বারবার করে দেখেছি পাকিস্তান এবং ভারত যখনই কাছাকাছি এসেছে তার ঠিক পরক্ষণেই একটা সমস্যার হয়েছে কোনো না কোনো ভাবে। সুতরাং ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে নিজেদের মধ্যে কিভাবে সমঝোতা গড়ে তুলবে সেটা কিন্তু আমার মনে হয় যে একটা আন্তর্জাতিক করা হয়েছে। তার কারণ ইতিপূর্বে যে জঙ্গি ঘাঁটি গুলো উঠে আসছে তারাও কিন্তু পাকিস্তানের মাটি হোক আফগানিস্তানের মাটি হোক এই মাটিগুলোকে ব্যবহার করছে, এবং পাকিস্তানের গণতান্ত্রিক সরকার কতটা নিজেদের সরিয়ে রাখতে পারবে এই বিষয়গুলো থেকে সেটাও কিন্তু আমাদের আগামী দিনে বলবে। সুতরাং এই মুহূর্তে খুব বেশি উত্তেজিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ইমন কল্যাণ লাহিড়ি।